নাজমুল হোসেনের চোখে মুখে বিস্ময়। বলটা অফ স্পিন হবে এমন বুঝে অফসাইডে ব্যাট চালালেন, কিন্তু বল ঢুকলো ভেতরে ইনসুইং। ঠিকই শুনছেন, বলটা অফ স্ট্যাম্পের বাইরে থেকে সুইং করে এসেছে বাহাতি নাজমুলের প্যাডে। প্রশ্ন হলো, অফ স্পিনারের বল সুইং করে কিভাবে? সুইং তো হয় পেসারদের বলে। সে রহস্য ভেদ করার আগে ইয়াসির আলী স্টাম্পড। এবার আট সুইং এর ফাঁদ, ইয়াসির ডান হাতি, তার সামনে দিয়ে বলটি বেরিয়ে গেল আর তাতে যে কেউ বলারকে নিয়ে ধন্দে পড়তে পারেন। বলা হচ্ছে আলিস আল ইসলামের কথা, ক্রিক ইনফোর প্রোফাইলে যার পরিচয় ডান হাতি অফ স্পিনার। এবারের বিপিএল এ তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কাল সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে 17 রানে 4 উইকেট দিয়ে ম্যাচ সেরা 27 বছর বয়সী এই স্পিনার। অথচ আলিসের এবারের বিপিএল এ খেলার কথাই ছিল না, ড্রাফটে দল পাননি, এরপর নেট বোলার হিসেবে জায়গা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। কিন্তু আলিস আল ইসলামের ভাগ্য তাকে ম্যাচ খেলার সুযোগ করে দিল, আর সেই সুযোগে সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিলেন তিনি। আলিসকে শুধু স্পিনার বললে তার সামর্থ্যের পুরো ছবিটা পাওয়া যায় না। আলিসের মতো খেলোয়াড়দের ভারতীয় অফ স্পিনার রবিচন্দন অশ্বিন শুধু বোলার হিসেবেই আখ্যা দিতে চান, কারণ তারা বলটাকে দিয়ে শুধু স্পিন করান না, সুইং এমনকি সিমও করাতে পারেন। অজন্তা ম্যান্ডিস, সুনীল নারিন, মাহিশা থিকসানা এ ঘরানার বোলার। ক্রিকেটের ভাষায় তারা মিস্ট্রি স্পিনার, বাংলায় বলতে পারেন রহস্য স্পিনার। বাংলাদেশে আলিসও সেরকমই একজন, আর টি টোয়েন্টি ক্রিকেটে তার মতো বোলাররা কতটা কার্যকরী হতে পারে তা তো গতকালই দেখা গেল। ক্রিকেটের শর্টার ফরম্যাটে এ ধরনের ক্রিকেটারদের চাহিদা আকাশচুম্বী। বাংলাদেশ জাতীয় দলও অনেকদিন ধরেই একজন মিষ্টি বোলারের খোঁজ করছে, এক্ষেত্রে আলিস হতে পারেন মুশকিলে আসান। আলিস বিপিএল এ খেলেছেন এর আগেও, 5 বছর আগে ঢাকা ডাইনামাইটস এর হয়ে বিপিএল এর অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে চমকে দেন এই মিষ্টি বোলার। সেবারও ঢাকার নেট বোলার থেকে হুট করেই তাকে মাঠে নামিয়ে দেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু দুর্ভাগ্য, পেশাদার ক্রিকেটে প্রথম ম্যাচেই আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। অ্যাকশন নিয়ে লিখিত অভিযোগ করে প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও বিপিএল এ আরো 21 দিন খেলার সুযোগ ছিল আলিসের, কিন্তু নিজের চতুর্থ ম্যাচে হাঁটুর চোটে ছিটকে গেলেন। নিয়ম অনুযায়ী 14 দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও চোটের কারণে সেটা হয়নি, উল্টো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়, করাতে হয় অস্ত্রোপচারও। চোট ও বোলিং অ্যাকশন সূত্রে আলিসের খেলায় ফিরতে লেগেছে 2 বছর, কিন্তু কোথাও খেলার সুযোগ পাচ্ছিলেন না আলিস। অবশেষে কোচ সালাউদ্দিনের হাত ধরে কুমিল্লার নেট বোলার থেকে মেইন দলে এসে সিলেটকে গুড়িয়ে দেয়া। এই 2 বছরে আলিসকে লড়তে হয়েছে চোটের সঙ্গে, বোলিং অ্যাকশন ভেঙে গড়তে হয়েছে নতুন করে, ক্রিকেট নিয়ে স্বপ্নগুলোও দেখেছে ভাঙা গড়ার খেলা। এখন আবার নতুন করে বড় স্বপ্ন দেখছেন আলিস সেই বিপিএল এর মঞ্চে, যেখান থেকেই তার শুরু।